জেএফস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে গণিত বিষয়ে ক্লাসে আমন্ত্রণ আজকে আমি তোমাদের গণিত বিষয়ে ত্রিকোণমিতি নবম অধ্যায়ের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো বোঝার চেষ্টা করো এবং তারপর খাতায় প্রয়োজনে তোমরা সেটা করে ফেলবে তো দেখো আজকের সৃজনশীল যে অঙ্কটা আমরা করবো তার উদ্দীপকটা আছে ত্রিভুজ সি এ অ্যাঙ্গেল বি সমান নাইনটি ডিগ্রি এবং টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি তো এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্নটা আছে যেটা জ্ঞানমূলক এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার নাম্বার হবে তোমার দুই তারপর আছে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা মাইনাস এক্স স্কোয়ার থিটা বাই কসেক্স স্কোয়ার থিটা প্লাস সাক্স স্কোয়ার থিটা সমান হাফ এটার নাম্বার হবে চার আর গ নাম্বার যে প্রশ্ন সেটা হলো অ্যাঙ্গেল এ সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান থিটা এবং অ্যাঙ্গেল সি সমান এক্স প্লাস ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তো বন্ধুরা আসো আমরা ক নাম্বার যে প্রশ্নটা এসি বাহর দুর্ঘ নির্ণয় করো যা নাম্বার দুই সেটা করার লক্ষ্যে প্রথমেই দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার অ্যাঙ্গেল বি হলো নাইনটি ডিগ্রি তো এখান থেকে আমাকে এসি বাহর দুর্ঘটা নির্ণয় করতে হবে তাহলে আমরা যথারীতি লিখলাম ত্রিভুজ এবিসি অ্যাঙ্গেল বি সমান এনটি ডিগ্রি তো পিথাগুরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইবাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান তাহলে আমরা পিথাগুরাস উপবাদ অনুসারে লিখলাম এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি এখানে এসি সমান হয়ে যাবে রুট ওভার এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ এবিস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারটা রুট চিহ্নের মধ্যে থাকবে তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে গেল এরপর আমরা চলে যাব খ নাম্বার যেটা আছে সেটাতে অর্থাৎ প্রমাণ করো যে কস এক স্কোয়ার থিটা মাইনাস এক স্কোয়ার থিটা বাই কসেক স্কোয়ার থিটা প্লাস এক স্কোয়ার থিটা সমান হাফ নাম্বার দেওয়া টেন থিটার সমান ওয়ান বাই রুট থ্রি তো সেটা আমরা লিখলাম এখান থেকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটার সমান হবে ওয়ান বাই থ্রি ওর স্যাক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার ওর স্যাক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার মান হলো ওয়ান বাই থ্রি ওর স্কোয়ার থিটার সমান এখানে যদি আমরা যোগ করি তাহলে স্যাক স্কোয়ার থিটার মান পাচ্ছি ফোর বাই থ্রি তো এখানে সেক স্কোয়ার থিটার মান কেন বের করলাম বন্ধুরা কারণ আমাদের বামপক্ষে দেখো কোসেক স্কোয়ার মাইনাস এক স্কোয়ার থিটা কোসে স্কোয়ার থিটা মাইনাস এক স্কোয়ার থিটা আসে এবং নিচেও দেখো কোসেস স্কোয়ার থিটা প্লাস এক স্কোয়ার থিটা আছে তো এগুলোর মান অর্থাৎ কোসে স্কোয়ার থিটা এবং সেক স্কোয়ার থিটার মান যদি আমরা আগে বের করে নিই তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রমাণ করাটা সুবিধা হবে বা সহজ হবে এই জন্য সেক স্কোয়ার থিটার মানটা বের করলাম এখন আমাদের টার্গেট হলো কসেক স্কোয়ার থিটার মানটা বের করা আচ্ছা তো টেন স্কোয়ার থিটা যেটা আমরা পেয়েছিলাম ওয়ান বাই থ্রি এটা খুব আগে সেখান থেকে আমরা লিখতে পারি ওর টেন স্কোয়ার জায়গায় লিখতে পারি আমরা ওয়ান বাই কর স্কোয়ার থিটার সমান লিখতে পারি ওয়ান বাই থ্রি ওর এখন যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কর স্কোয়ার থিটার সমান লেখা যায় থ্রি অর কর স্কোয়ার থিটার মান থ্রি হলে আমরা কস এক্স স্কোয়ার থিটার সমান লিখতে পারি ওয়ান প্লাস করস্কোয়ার থিটা ওর কস স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস কর স্কোয়ার থিটার মান হলো তোমার থ্রি সমান আমরা পেলাম কত ফোর তো দেখো বন্ধুরা সেক্স স্কোয়ার থিটার মানও পেলাম কসেস স্কোয়ার থিটারও মান পেলাম এখন বামপক্ষে যে অংশটুক আছে এখানে যদি আমরা যথারীতি মান বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডান পক্ষে যে মানটা আছে সেটা বের হয়ে যায় এখন আমরা সেই ক্যালকুলেশনটা করব তো বন্ধুরা দেখো বামপক্ষে ছিল কস এক স্কোয়ার থিটা মাইনাস এক স্কোয়ার থিটা বাই কসেক্স স্কোয়ার থিটা প্লাস এক্স স্কোয়ার থা সেটা লিখে নিলাম লিখে নিয়ে তারপরে আমরা দেখো কস এক স্কোয়ার থিটার মান একটু আমরা বের করেছি ফোর সেটা বসিয়েছি মাইনাস সেক্স স্কোয়ার থিটার মান আমরা পেয়েছি ফোর বাই থ্রি সেটা বসিয়েছি যথারীতি কস স্কোয়ার থিটার মান ফোর প্লাস এক এক্সপ্রাথির মান ফোর বাই থ্রি বসালাম এরপর উপরে দেখো ফোর মাইনাস ফোর বাই থ্রি এটা আমরা বিয়োগ করে যথারীতি লসাগর হবে থ্রি এখানে টুয়েলভ মাইনাস ফোর আর এখানে লসাগর থ্রি হবে নিচে উপরে হবে টুয়েলভ প্লাস ফোর তারপরে ক্যালকুলেশন করে দেখলাম এখানে এইট বাই থ্রি লবে আর নিচে আসতে তোমার হরে সিক্সটিন বাই থ্রি তাহলে এইট বাই থ্রি ইন্টু যেহেতু এখানে এটাকে তারা ভাগ বোঝাচ্ছে তাহলে এখানে গুণ হলে এটা উল্টে যাবে অর্থাৎ লব হর হর লব হবে তাহলে থ্রি বাই সিক্সটিন তারপর যথারীতি আমরা তিনকে তিনকে কাটাকাটি করলাম আমার আট দেশ লোকে কাটলে কত হবে দুই অর্থাৎ উপরে থাকবে ওয়ান এবং নিচে থাকবে কত টু যেটা আমাদের ডান পক্ষে দেওয়া আছে তাহলে বন্ধুরা দেখো আমরা বামপক্ষ যেটা সেটার মান সমান ডান পক্ষ হাফ বের করে ফেললাম অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ হয়ে গেল এখন আমরা গ নাম্বার যেটা আছে সেটাতে যাব তো বন্ধুরা দেখো গ নাম্বার যে প্রশ্নটা ছিল অ্যাঙ্গেলের সমান এক্স মাইনাস ওয়াই সমান থ্রিটা এবং অ্যাঙ্গেল সি সমান এক্স প্লাস ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছি তো আমরা গন নাম্বার সমাধানে আসি দেখো দেওয়া আছে অ্যাঙ্গেল এ সমান এক্স মাইনাস ওয়াই সমান থিটা এবং অ্যাঙ্গেল সি সমান এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এই প্রশ্নটার আলোকে এক্স এবং ওয়াইয়ের মান বের করার জন্য প্রথমে আমরা দেখো যে ত্রিভুজটা আমাদের ছিল আমরা কন নাম্বারে যে ত্রিভুজটা পেয়েছিলাম ত্রিভুজ এবিসি সেই ত্রিভুজটার আলোকে ত্রিভুজ এবিসি সি এই ত্রিভুজটা থেকে টেন এ অর্থাৎ ত্রিভুজ বুঝে এ বি সিটার টেন এ সমান হবে বিসি বাই এবি অর্থাৎ লম্ব বাই ভূমি তো সেই হিসাবে বিসিরও এবি হইল ভূমি বা টেন থিটা যে টেন থিটার মানটা উদ্দীপকে দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি সেই মানটা বসাই দিলাম ওয়ান বাই রুট থ্রি সমান বিসি বাই এবি বা বিসি বাই এবিটাকে আগে এনে পরে ওয়ান বাই রুট থেকে পাশে লিখলাম সেখান থেকে আবার লিখলাম আমরা বিসি বাই এবি সমান টেন এ মান আছে ওয়ান বাই রুট থ্রি বা টেন এ এর মানটা অ্যাঙ্গেল এর মানটা দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আর টেন অ্যাঙ্গেল এক্স মাইনাস ওয়াই সমান হলো ওয়ান বাই রুট থ্রি সমান এখন ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মান সেটা আমরা এখানে লিখলাম টেন থার্টির মান হলো ওয়ান বাই রুট থ্রি তো টেন এক্স মাইনাস ওয়াই সমান টেন থার্টি সেখান থেকে এক্স মাইনাস ওয়াই মান বেড়ে গেল থার্টি ডিগ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম আচ্ছা আবার দেখো টেন সি সমান আমরা এই চিত্র থেকে পাই টেন সি সমান বাই ভূমি মানে কি এবি বাই বি সি কারণ এই কোনটা যখন থিটা হয়ে যাবে তখন এই ত্রিভুজটার এবি হয়ে যাবে লম্ব এবং বিসি হয়ে যাবে ভূমি তাহলে টেন সি সমান বাই ভূমি মানে এবি বাই বি সি বা টেন সি এই অ্যাঙ্গেল সির মান এখানে দেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ টেন এক্স প্লাস ওয়াই সমান হবে রুট থ্রি এখানে এবি বাই বিসির মান রুট থ্রি কীভাবে বসালাম সেটা আমরা এখানে সাইড রুটে দিয়ে দিচ্ছি দেখো যেহেতু বি বিসি বাই বি সমান হলো ওয়ান বাই রুট থ্রি যেটা আমরা এই যে আগে পেয়েছি যে টেন থ্রিটা যেটা ছিল ওয়ান বাই রুট থ্রি সেটা মান ছিল বিসি বাই এবি তো যেহেতু বিসি বাই বি সমান ওয়ান বাই রুট থ্রি সুতরাং যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে এ বি বাই বিসি সমান হয়ে যাবে কত রুট থ্রি তাহলে সে আলোকে বি বাই বিসির মান এখানে বসেছি আমরা কত রুট থ্রি আশা করি বুঝতে পারতেছো বন্ধুরা তারপর আমরা টেন অ্যাঙ্গেল টেন অ্যাঙ্গেল এক্স প্লাস ওয়াই যেটা আছে এখানে সমান টেন সিক্সটি ডিগ্রি মান হইলো রুট থ্রি তো সেখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বেড়ে গেল কত সিক্সটি ডিগ্রি এটা দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণ আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি আর দুই নম্বর সমীকরণটা পেলাম এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি এখন বন্ধুর অতি সহজে আমরা এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই মান বের করতে পারি তাহলে দেখো এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যদি যোগ করি যোগ করলে ওয়াই বাদ যাবে এক্স এক্স যোগ করলে হবে টু এক্স সমান হবে সিক্সটি আর এখানে থার্টি যোগ করলে হবে নাইনটি ডিগ্রি অর এক্স সমান কত হবে ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা একটা মান বের হয়ে গেল আবার দুই নং হতে যদি আমরা এক নং বিয়োগ করি তাহলে এক্স বাদ হয়ে যাবে টু ওয়াইশ ওয়ান হয়ে যাবে থার্টি ডিগ্রি বা ওয়াইশ ওয়ান হয়ে যাবে কত ফিফটিন ডিগ্রি অর্থাৎ এক্স ওয়াইয়ের মান বের হয়ে গেল এক্সের মান হয়েল কত ফোর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াইয়ের মান কত বের হলো ফিফটিন ডিগ্রি তা আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের সমস্যা মনে করো তাহলে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো পরবর্তী ক্লাসে আমরা ত্রিকোণমিতির মিতির আরও কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব সেই প্রত্যাশায় সবাই নিরাপদে থেকো ভালো থেকো এবং সবাই পড়াশোনায় ব্যস্ত থেকো